খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফশিয়া রহমানের প্রতিবেদনে। উপজেলা পৌর বিএনপির যৌথ উদ্যোগে বুধবার দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে বিএনপির করণীয় সম্পর্কে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি বলেন, দুর্গাপূজায় উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মন্দিরে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পাহারাদার কমিটি গঠন করেছি। পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, কৃষক দলের সভাপতি মেসের আলী সানা, যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহর আলী, বি এম আকিজউদ্দিন, আসাদুজ্জামান খোকন, আবু মুসা, গাজী মুজিবুর রহমান, হুরাইরা বাদশাহ, রাসেল হুসাইন, শাহিন মোড়ল, মনিরুল ইসলাম, নূর আলী গোলদার, রুবেল হোসেন, জি এম রহমত, জাহাঙ্গীর গাজী, আরিফ গাজী, শান্তনু সরকার, তৈবুর রহমান, রায়হান গাজী, আবু হোসেন আবদার, মুজাহিদুল ইসলাম শাওন, রাশেদ বিশ্বাস, রফি সর্দার।